বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন। সকলের কাছে মানুষ কাজে মানুষ। পারভীন বিবি ও হাজি মাফিজুর রহমান এবার তাদের সাফল্যের জন্য নাবালক বৃহস্পতিবার তাদের উদ্যোগে দি রহমান চ্যারিটেবল ট্রাস্ট ও খিদিরপুর লোকাল পিপুল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এবং নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় রামদাস হাট কাজীডাঙ্গায় আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবিরের। 500 বেশি মানুষ এদিন এখানে স্বাস্থ্য পরীক্ষা করান, ইসিজি, ব্লাড সুগার, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, গাইনোকলজিস্ট, চক্ষু পরীক্ষা ও নাক পরীক্ষা করান স্থানীয় দুঃস্থ মানুষেরা। এদিন অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ সাইফুদ্দিন, শেখ রফিকুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টরা। উদ্যোক্তাদের এখানে উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। এখানে একটা বিরাট বড় হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে। এখানে হেলথ চেক আপ ক্যাম্পে খুবই দরকার ছিল। তার কারণ হলো এখানে যে লোকেরা আছে এরা শরীরের প্রতি খুব একটা কনসিয়াস নাই। এবার তার কারণ হলো এরা সবসময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। লাইফ এত এত ব্যস্ত হয়ে গেছে, আজকাল লোকেরা নিজের চেক আপ করাতে পারে না। আর যখন এই এলাকাতে আমরা সেই ভেবে এনারা যখন এলেন আমার কাছে, হাজি সাহেব, ইরশাদ সাহেব আর পারভীন বেগম, ইনি এসে আমাকে বললেন যে আমরা এই এলাকার জন্য একটা হেলথ চেক আপ ক্যাম্প করতে চাই। আমি বললাম যে ঠিক আছে, খুব ভালো কথা। নারায়ণা হসপিটাল, নারায়ণা হসপিটালের সাথে আমি যখন কথা বললাম, নারায়ণা হসপিটাল খুব খুশি হলেন। খুশি হবার পরে নারায়ণা হসপিটাল বললেন যে কোনো ব্যাপার নেই, আমরা একদম নিশ্চয়ই এখানে ক্যাম্প করব, নিশ্চয়ই জনসাধারণের সাথে আমরা থাকবো। তো আমরা যখন এই ক্যাম্পে যখন চিন্তা ভাবনা করলাম, করার পরে আমরা সব নারায়ণা হসপিটাল থেকে ডক্টর এসেছিলেন। রেহান খান সাহেব আছেন, ইনিও নারায়ণা হসপিটাল ডেন্টাল থেকে জড়িত আছেন। ইনি হলেন পারভীন বেগম। ইনি এই জায়গায় এই ওয়ার্ডেতে আমাকে অনেক পরেশান করে, পরেশান মানে আমাকে অনেক কষ্ট দেয়, ইনি ইরশাদ সাহেব আর হাজি সাহেব। কারণ হলো রাত না দিন না, যে কোনো সময় আমার কাছে চলে আসে এমার্জেন্সি কেস। যখন এনারা হ্যান্ডেল করতে পারে না তখন আমাকে বলে। এই এলাকার লোকেদের যখন কষ্ট হয়, যখন বিপদ হয়, তখন এনারা আমার কাছে আসে। আমি আমি যত সাধ্য চেষ্টা করি এনারা ম্যাক্সিমাম কেস হ্যান্ডেল করে নেয়, যেটা হয়তো পারে না তখন নারায়ণা হসপিটালকে বলে এবং অন্যান্য গভর্নমেন্ট হসপিটাল এবং প্রাইভেট হসপিটালকে বলে আমরা এখানকার লোকেদের সহযোগিতা করার চেষ্টা করি। যা দরকার পড়ে আমার স্বামী করে, রাত নেই দিন নেই, আমরা সমাজ সেবার জন্য আমরা হাজির। মানে এখানে প্রচুর 350 লোকের অনেক হয়েছে, তারপরে ভি আমরা ডক্টরদেরকে একটু রিকোয়েস্ট করতেছি কি আর মানে 40-45 জন আর ভি এসে রয়েছে, তাদেরকে একটু দেখে নিন। তো ওরা বলেছে যে দেখি, এবারে ওনারা টিফিন করছে, এখন দেখি ইনশাল্লাহ আল্লাহ দোয়া হলে হয়ে যাবে। আর আমরা চাই যে গরিব মানুষরা অনেক টাকা পয়সা নিয়ে অনেক পরেশান থাকে, কাজ কাম যেরকম এখন দেশের অবস্থা হয়ে আছে, এখন অনেক কেউ করতে পারে না। তো যখন আমরা সমাজ সেবা যখন করছি তো অনেক জনের এইটা দেখা উচিত। তো তার জন্য আমরা একটু ডিস্টার্ব করি, রাত নেই দিন নেই সমাজের সেবার জন্য আমরা হাজির। উনি ভি আমাদের অনেক হেল্প করে, এবারে ওনার জড়িয়েই তো এইটা আমরা করতে পেরেছি। অনেক লোক, কমসে কম 400 লোকের মতন ওষুধ কর্মীদের মানে ওই নারায়ণা হসপিটাল থেকে অনেক রকমের ডাক্তার এসছে। মেয়েছেলেদের যত প্রবলেম, অনেক মেয়ে ছেলেরা কি হয় বলতে পারে না, স্বামী কে থেকে লোক একে আমার স্বামীর ইনকাম নেই, ও কোথা থেকে চিকিৎসা করাতে পারবে। তারপরে শাশুড়ি হয়তো রাগ করলো, তুমি যখন তখন বিমার হয়ে যাচ্ছ, আমার ছেলের তো আয়ু নেই, ইনকাম নেই, ও কোথা দিয়ে। তো আমার কাছে যায় বলি দেখো এরম এরম ব্যাপার, আমার বুকে ব্যথা, আমার পেটে ব্যথা, আমারে আমি আমার স্বামীকে বলি কি দেখো এরম এরম লোক এসছে, তাদের তো একটু দেখা আমাদেরই দায়িত্ব, ঠিক আছে। তো আমার স্বামী বলে ঠিক আছে যাও। এবারে আমি হয়তো নিয়ে গেলাম না, আমি একটু কাউকে পাঠিয়ে দিলাম। আমার স্বামী রাত নেই দিন নেই, আমার 18 বছরের ছেলে, আমরা এই জন্য দুটো অ্যাম্বুলেন্স বার করা হলো। যে মানুষের অনেক বিপদ বিপদ আছে, হসপিটালে কেউ প্রেগনেন্ট রইলো, তার জন্য রাত 2টোর সময় হইলো, তো ডক্টর কোথা থেকে পাবো? এ তো এলাকা, ছোট মোটো এলাকা, রামদাস হাটি, মমিন পাড়া, একবার তোমার কামার কি নাম এটা, যে আমাদের এখানে হেল্প খুব দরকার ছিল, যার জন্য আমাকে এসে এখান থেকে বললো। তো আমরা বললাম আমরা চেষ্টা করব এটাকে যাতে ভালো সফল হয়। তো আমরা মনে করি সফল হয়েছে এটা। তো আমরা সবসময় 24 ঘন্টা মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের সেবায় আমরা আছি।
আমাদের দুটো অ্যাম্বুলেন্স আছে রামদাসাটি ইউথ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের, আমরা রাত দিন 24 ঘন্টা এটা দিয়ে থাকি এবং আমাদের রক্তদানও হয়। আর আজকে তো আমরা এই হেলথ ক্যাম্প করছি, এখানে ব্রেস্ট ক্যান্সার স্ক্যানিং হয়েছে, গাইনোকলজিস্ট ডাক্তার দেখেছে, দাঁতের এবং চোখের এবং মেডিসিনের ডক্টর ছিল এখানে, তারপর র্যান্ডম টেস্ট হয়েছে, ব্লাড সুগার ব্লাড প্রেশার এইগুলো সব টেস্ট হয়েছে। আমরা সবসময় চাই মানুষের উপকার করতে, আর ওষুধ আমরা এখানে ফ্রিতে দিয়েছি দুঃস্থ মানুষদের গরিবদেরকে সবাইকে। না আমরা এর আগে করেছি, এর আগে আমরা করেছি হেলথ ক্যাম্প, কিন্তু এই জায়গায় আমরা কাজের ডাঙায় প্রথমবার এখানে আমরা এই প্রোগ্রামটা করলাম। আমরা এটা তিনটে সংস্থা মিলে আমরা করেছি, দ্য রহমান চ্যারিটেবল ট্রাস্ট এবং খিদিরপুর লোকাল পিপল অর্গানাইজেশন এবং রামদাসাদি ইউথ ওয়েলফেয়ার ফাউন্ডেশন মিলে আমরা এই কাজটা করলাম। খুব আমাদেরকে ভালো লাগছে, খুব আনন্দিত। আমরা 500 জনের টার্গেট রেখেছিলাম, মোটামুটি 500-এর কাছাকাছি হয়ে গেছে। আজকের আমি এখানে গেস্ট হিসাবে উপস্থিত হয়েছি, আজকের মহেশতলা 2 নম্বর ওয়ার্ডে রামদাসাদি স্থানে যে স্বাস্থ্য শিবিরটা হয়েছে সেটা আমাদের 2 নম্বর ওয়ার্ডের যে সভাপতি হাজি মফিজুর রহমানের উদ্যোগে এবং আমার স্ত্রী সমাজসেবিকা পারভিন বেগমের নেতৃত্বে, উদ্দেশ্য আমাদের এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি, পিছিয়ে পড়া মানুষ বেশি, দূরস্থ ব্যক্তিদের যারা গরিব মানুষ অর্থের জন্য নিজেদের অনেক রকম চিকিৎসা করতে পারে না, এবং এই বলে এখানে অনেক ব্যস্ততার মধ্যে মানুষ থাকে, নিজের শরীরটা পর্যন্ত দেখে না, চেষ্টা করে না পরীক্ষা করা। তাই আমরা আমাদের যে সংখ্যালঘু ছেলের সংগঠন আছে তাতেও আমাদের সঙ্গে যুক্ত পারভিন বেগম, উনি আমাদের ব্লকের সম্পাদিকা, ওনার নেতৃত্বে আজকের এই স্বাস্থ্য শিবিরটা হয়েছে। উনি সর্বদা সোশ্যাল কাজ করে থাকেন, দুটি অ্যাম্বুলেন্স উনি পরিষেবা দেয় এবং নানা ধরনের মহিলাদের বিপদ আপদের আত্মীয় মহিলাদের হলে মহিলারা পারভিন বেগম এবং কোনো পুরুষ মানুষের হলে আমাদের হাজি সাহেব আমাদের 2 নম্বর ওয়ার্ডের সভাপতি সংখ্যালঘু ছেলের ওনাকে সর্বদা পাওয়া যায়।